ভাবলাম তো যাওয়ার সাথে করে ভালো আছেন। তো আজকে অফিস থেকে বের হয়ে ভাবলাম তো যাই একটু ঘুরে আসি আলোপুষের মোড় থেকে, কারণ আলোপুষের মোড়ে একদম ফ্রেশ একদম অথেন্টিক বলা যায় যে পুকুরের রস পাওয়া যায়। পুকুরে আসলাম আর এইখানে কিন্তু প্রচুর ভিড় হয় পুকুরের রস খাওয়ার জন্য, কিন্তু প্রচুর গরম বুঝতে পারছেন, গলাটাকে তো একটু ঠান্ডা করতে হবে, মন ঠান্ডা কিন্তু ঠান্ডা করতে হবে। এবার ঠান্ডা করতে চলে আসলাম পুকুরের কলিজা ঠান্ডা করা পুকুরের রস খাইতো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর ভিড়, অলরেডি 6-7 জন আগে যেখানে দাঁড়িয়ে আছে পুকুরের রস খাওয়ার জন্য। আর এই ভাইয়ের এখানে কিন্তু প্রচুর পরিমাণ পুকুরের রস বিক্রি হয়, দুইটা কারণ যে ভাইয়ের যে পুকুরের রসটা সে বানায় খুব পরিচ্ছন্নতাভাবে, দেখতে পাচ্ছেন পুকুরটা সে দিচ্ছে অনেক দূর থেকে বিকজ কাছে যাচ্ছে না, কাছে গেলে অনেক টাইমে কী হয় যে গায়ের ঘাম প্লাস হচ্ছে আপনার গায়ের লোম বা হচ্ছে নোংরা আবর্জনা সেগুলি আমাদের থাকেই তো পড়তে পারে, সেই কারণে সে কিন্তু দূর থেকেভাবে দেয়। এবং পুকুরের রসটা খুবই ফ্রেশ এইখানকার অন্য জায়গার থেকে, তো আমার খুবই ভালো লাগে এইখানকার পুকুরের রসটা খাইতে। আর অনেক জায়গাতে কিন্তু স্যাকারিন মিশিয়ে পুকুরের রসদান করে, এছাড়া ভাইয়েরটা খেয়ে দেখেছি মনে তো হয় না যে পুকুরে কোনো রকম স্যাকারিন মিক্স করা বা স্যাকারিন মিশিয়ে পানিতে চুবিয়ে রাখা, সেটা না, আমার তো খুবই ভালোই লাগলো বিষয়টা। আর এখানে কিন্তু অনেক দোকানপাট রয়েছে, ফুচকা প্লাস চটপটি হালিম এবং মানে বিভিন্ন ফাস্টফুডের দোকান আছে আলোপতির মধ্যে দেখতে পাচ্ছেন। খুব সুন্দর জায়গাটা, পরিবেশটা খুবই সুন্দর, কারণ আমাদের রাজশাহী মানে ক্লিনিকটি বুঝতে পারছেন। আর দেখতে পাচ্ছেন এভাবে সুন্দর করে অস্থিরভাবে লেবুর রস দিয়ে দেবে, যারা লেবুর রস ছাড়া খেতে চান তাদের লেবুর রস ছাড়াও দেবে, তো যারা খেতে চান অবশ্যই দিয়ে নেবেন, কোনো প্যারা নাই। তো যেন খুবই সুন্দর একেবারে প্রিয় রস পাওয়া যায়। তো আসলে আপনারা চলে আসবেন খাইতে এখানে, খুবই জায়গা জায়গা, সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত ভাই পুষের রস এখানে ছেড়ে দিয়ে থাকে খুবই। তো যাই হোক, সবাই তো ভিডিও দেখছেন বাট চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করছেন না, এটার জন্য খুবই দুঃখ পাচ্ছি। বিগত চাচ্ছি যে আরও সামনে নতুন নতুন কিছু ব্লগ আপনাদের কাছে নিয়ে আসি, অনেক বড় বড় ইউটিউবাররা তো ভিডিও করে, তো আমরা ছোটোখাটো ইউটিউবার হয়ে এখন একটা ব্লগ ভিডিও করার চেষ্টা করছি, তবে আপনারা সাপোর্ট করছেন না, সেটাকে ইনশাআল্লাহ সাপোর্ট করবেন আশা করি। সেটাকে পুকুরের রসটা একদম পিওর। ধন্যবাদ সবাইকে।